ইসরায়েলকে লক্ষ্য করে গত 1 অক্টোবর রাতে ইরান প্রায় 180টি উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দ্য গার্ডিয়ান বলছে, ইরানের এই হামলা ইঙ্গিত দেয় যে তেহরান সেদিন রাতের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি করতে চেয়েছে। সেদিক দিয়ে গত এপ্রিলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে এবারের হামলা ছিল খানিকটা ভিন্ন মাত্রার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা ছিল চ্যালেঞ্জিং। তবে প্রাথমিক তথ্যমতে হামলায় ইসরায়েলে কারো প্রাণহানি না হওয়া এবং পশ্চিম তীরে মাত্র একজনের প্রাণহানিতে সামরিক ব্যর্থতার বিষয়টিও তুলে ধরে। যদিও ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর অংশবিশেষ ভূমিতে আঘাত হেনেছে। এবছর এর আগে ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির 6 গুণ গতিসম্পন্ন। এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 12 মিনিট সময় নেয়। এই গতি ঘন্টায় 4,600 মাইলের বেশি। সেখানে ইরান বলছে, এবার তারা আরও দ্রুত গতির হাইপারসনিক ফাত্তে-2 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। সেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 10,000 মাইল। 2.5 বছর আগে যুক্তরাষ্ট্রের করা হিসাবে ইরানের হাতে আনুমানিক 3,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সঙ্গত কারণেই বর্তমানে এই সংখ্যা আরও বেশি হবে। তেহরান এসব ক্ষেপণাস্ত্রের বড় অংশই রেখে দিতে চেয়েছে, ইসরায়েল সংকট বাড়িয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই সময় ব্যবহার করার জন্য। মাত্র কয়েক মিনিটের মধ্যে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক। আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সেখান থেকে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। এসব ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা তাও নিশ্চিত নয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার জন্য সাধারণত দূরপাল্লার US ইসরায়েলি Arrow 3 ও Arrow 2 ব্যবস্থা ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম ব্যবহার করা হয় ইসরায়েল হামাস যুদ্ধে। এই ব্যবস্থার সঙ্গে মাঝারি পাল্লার ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। গার্ডিয়ান বলছে, তুলনামূলক বেশি পরিচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় স্বল্প পাল্লার সমরাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে। প্রায়ই গাজা থেকে হামাস যেসব রকেট নিক্ষেপ করে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে। গত এপ্রিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফের অর্থ উপদেষ্টা বলেছিলেন, অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা একবার সক্রিয় করলে $35 লাখ ব্যয় হয়, আর ডেভিডর স্লিংয়ের ক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণ $10 লাখ। 100 বা তার চেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে $40 কোটি ব্যয় হয়। যদিও ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য £80,000 বা তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয়। এবার ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত এপ্রিলে ইরানের নিক্ষেপ করা 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র 9টি আঘাত হেনেছিল। তাতে 2টি বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছিল। সামরিক পরিভাষার ক্ষেত্রে ওই হামলাও কার্যত ব্যর্থ হয়েছিল। এপ্রিলে ইরান 300+ ড্রোন ও ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে মঙ্গলবার তারা তুলনামূলক ধীর গতির ড্রোন ব্যবহার করে। এবার তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেই ধারণা করা হচ্ছে।